আমাদের ফুরফুরাচারী বাহলে সুন্নাতুল জামাতে যে মুক্তি বোর্ডে আরো প্রশ্ন এসেছে, তার মধ্যে আর একটা প্রশ্ন হলো এই যে ওয়াজ করে মসজিদে ইমামতি করে কোরআন খতম করে তাবিজ কবজ লিখে ওটা কি ওজরাত নেওয়া হয় না খায়রাত নেওয়া হয়, এই দুটো বিষয় আজকের খুব আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, তো সে বিষয়ে যদি একটু মুক্তি ভাই আলাউদ্দিন সাহেব আপনি একটু বিস্তারিত খুলাসাভাবে আমাদের জানাতেন আমরা খুবই উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বিষয়ে দিনই খিদমতের এতেজার আলা তোয়া দিনই খিদমতের উপরে যে শব্দগুলো ব্যবহার হয়েছে, একটা হলো উজরাত একটা হলো খয়রাত। এই উজরাত শব্দ আর খয়রাত শব্দটা আগে আমরা প্রথমে উপলব্ধি করি। ১৩ পৃষ্ঠায় দেখেন ফারাঙ্গি রব্বানি লগাতে বর্ণিত এসেছে উজরাত। উজরাত শব্দের অর্থ লিখেছেন যে মজুরি পারিশ্রমিক পুরস্কার ভাড়া ফি, দেখছেন ভাড়া ফি। আর খয়রাত শব্দের অর্থ ২৯১ পৃষ্ঠায় এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে খয়রাত শব্দের অর্থ হল দান ভিক্ষা, দুটো শব্দ ব্যবহার করা হয়েছে দান ভিক্ষা। ওয়াজ নসিহত করা বলেন, ইমামতি বলেন, মুয়াজ্জিনি বলেন, আর ফতোয়া দিয়ে বলেন, আর ওস্তাদি করে বলেন। মানুষের জন্য যখন সময় নির্ধারণ করা হয় তখন তার জন্য তার উজরাত তার মজুরি তার ভাড়া তার ফি ধার্য করা এটা দোষণীয় নয় বরং বৈধ জায়েজ। এবার আমরা একটু দলিলে আসতে পারি, তার উত্তরটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে ৮৫৪ পৃষ্ঠায় দলিল এসেছে, যে দলিলের হাওলা দিয়ে তাফসীরে জালালাইনে ৯ পৃষ্ঠায় ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা এই আয়াতের ব্যাখ্যা দিতে যেয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার ওখানে হাসিয়ায় লিখেছেন আল ফতোয়া ফি হাযা যামানি ইতিজার আলা তোয়া, অথবা আরও উল্লেখ করেছেন তিনি একজন রোগীর শুশ্রূষার জন্য তিনি সাপে আক্রান্ত হলে তাকে যে তাক আবেদে সুরা ফাতিহা পড়ে লব মোবারক লাগিয়ে ১০০ ছাগল ধার্য করেছিলেন। নবী পাক সাল্লামের বাড়ির কাছে ছাগল নিয়ে এলেন, হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর আমি এই যে সুরা ফাতিহার বিনিময়ে ১০০ ছাগল ধার্য করেছি এটা আমার জন্য কি বৈধ? হুজুর পাক সাল্লাম বলেছিলেন এই দলিল হিসেবে বোখারি যে ইন্না আহাক্কা আলাইহি আকাসতুম আজরা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনের বিনিময়ে তুমি যেটা উজরাত ধার্য করেছো এটা তোমার জন্য জায়েজ। এবং মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে ২২৪ পৃষ্ঠা আবু সাঈদ খুদরি থেকে রেওয়ায়েতে তিনি সালাসুনা শা ৩০টা ছাগল ধার্য করেছিলেন। নাইবাকে জিজ্ঞাসা করে হুজুর বলেছিলেন খুজু অদ্রি বলি বে সাহামে মাহকুম, তুমি যেটা আয়ত্ত করেছো তার থেকে আমার একটা অংশ দাও। এবং ইমাম মোহাম্মদ তফসিরে রুহুল বায়ান দ্বিতীয় খণ্ডের ৪ পৃষ্ঠার হাওলা দিয়ে আল্লামা রুহুল আমিন সাহেব পরিষ্কার জরুরি মাসাইল কিতাবে আপনার ৭০ পৃষ্ঠায় দলিল করেছেন যে ইমাম মোহাম্মদ একটি ফতোয়া দিয়ে শরবতওয়ালা তার স্ত্রীকে বলেছিলেন যে আমার মেয়ের বিয়েতে তৈজসপত্রের পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে দেবো, যদি না দিতে পারি বিবি তোমার উপর ৩ তালাক। বিশ্বের আলেমেরা তালাকের ফতোয়া দিলে ইমাম মোহাম্মদের কাছে যায়, ইমাম মোহাম্মদ বলেছিলেন না ওই ফতোয়াটা দিতে গেলে তার অজরাত হিসাবে ১০০০ স্বর্ণ মুদ্রা সোনার টাকা লাগবে সেই সময়। বর্তমান সেই টাকার মূল্য দেখা যায় এখন ৪০,০০০ টাকা ভরি হিসাবে, তো এখন দেখা যায় ৪ কোটির মতো কাছে এসে যায়, অর্থাৎ ৩ কোটির ঊর্ধ্বে। এই দলিল দিয়ে যখন তিনি বলেছিলেন অবশ্যই তোমার জন্য, কেন
না আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআনের বিনিময়ে, আল্লাহর কোরআনে আছে যে সমস্ত নিয়ামত আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। তাই তিনি বলেছেন তোমার মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবে একটা কোরআন শরীফ বাক্সে করে পাঠিয়ে দেবে। এখানে ইমাম মোহাম্মদ 1000 স্বর্ণ মুদ্রা সোনার টাকা ধার্য করেছেন। যদি ধৈর্য শব্দটা হারাম হয় তাহলে নবী পাক সাল্লামের উপরে, সাহাবাদের উপরে, ইমামদের উপরে যে তকমা লাগানো হয়, যেটা আল্লামা রুহুল আমিন সাহেব উপরোক্ত বিবরণ সমূহে প্রমাণ হইল যে দিনে এলেম শিক্ষা দিয়ে, আজান দিয়ে, এমামত করিয়া, ওয়াজ নসিহত করিয়া বেতন গ্রহণ করা যায়। এখানে বেতন লিখেছেন। আবার খতম জিয়ারত উজরাতের মীমাংসায় 120 পৃষ্ঠায় আপনারা দেখছেন যে এখানে লিখেছেন জরুরতের জন্য, ইবাদাতের ওসিলাগুলির জন্য বেতন ধার্য বলে শব্দ লিখেছেন। আবার দেখছেন রব্দে আজান গাছি কেতাবের 10 পৃষ্ঠায় এখানে পরিষ্কার হানাফি মাজাবের আকিদা হলো উপদেষ্টা ব্যক্তির পক্ষে লোকদিগকে উপদেশ দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যায়, সে ব্যক্তি যা খাইয়া থাকে তন্মধ্যে ওয়া শ্রেষ্ঠ হালাল। এখানে পরিষ্কার তফসিরে রুবুল বায়ান দ্বিতীয় খণ্ডে 82 পৃষ্ঠা হাওলা দিয়ে লিখেছেন। তো যে হালাল শব্দ বলেছেন, তাহলে কোনো কেতাবে লিখেছেন বেতন, কোনো কেতাবে লিখেছেন বেতন ধার্য। আবার আঞ্জুমানে ওয়াইজেন রেজুলেশনের জীবনীতে লিখেছেন যে বেতন ভুক্ত এবং ওসিয়াত নামায় পরিষ্কার 22 নম্বরে সেখানে লিখেছেন যে আপনার মজুরি গ্রহণ করা যায়। এখন সার কথা যে দাদা হুজুরকে, হ্যাঁ মূল কথা আমি বলতে চাইছি মুফতি সাহেব, যে আমাদের বিংশ শতাব্দীর চতুর্দশ শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, উলিল আমর হযরত সৈয়দ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ, যিনি জামানার মুজাদ্দিদ, তো তেনার কৌলটা কি একবার আমরা জানতে চাইছি। তিনি একটা কিতাবে সহি করেছেন, সহি বলে, সে কিতাবটার নাম হলো দিনের আলো ঝগড়া মীমাংসা দেখছেন। এই কিতাবে পরিষ্কার এখানে লিখেছেন 46 পৃষ্ঠায় দলিলগুলো দিয়ে 45 পৃষ্ঠায় যে প্রকাশ তাকে যে উল্লেখিত দলিল সমূহ দ্বারা সাব্যস্ত হইল, কোরআন শরীফ পড়িয়া, শিক্ষা দিয়া, ইমামতি মোয়াজ্জেনি করিয়া, মোদারেসি ও অজনসিয়াত করিয়া, কোরআন শরীফের আয়াত দ্বারা ঝাড়ফুঁক করিয়া, তাবিজ দেখিয়া, আলেম হাফেজ ও মোর্শেদগণের জন্য টাকা পয়সা গ্রহণ করা হালাল সাব্যস্ত হইয়াছে। তবে যদি কেউ উক্ত টাকা পয়সা গ্রহণকারী আলেম হাফেজ ও মোর্শেদগণকে ঘৃণা চোখে দেখিয়া থাকে এবং তাহাতে পশ্চাতে ওয়াদিওকে নিন্দা করিয়া থাকে, তবে নিন্দাকারী ও ঘৃণাকারী কঠিন গণাগার হইবে। ওয়াকে হালাল জানিয়া করিলে সেই ব্যক্তি কাফের হইয়া যাইবে, তার নিকা দৌড়াইতে হইবে নতুবা তার পশ্চাতে নামাজ হইবে না বলে পরিষ্কার সহি করেছেন দাদা হুজুর কিবলা। এখানে করা হয়েছে যে জওয়াবাতুন সহিহাতুন মোহাম্মদ আবু বকর উপিয়ানু, জওয়াবাতুন সহিহাতুন মোহাম্মদ রুহুল আমিন উপিয়ানু, এভাবে দস্তখত করেছেন। তার সহিটা আপনাদের কাছে একটু দেখাচ্ছি, দাদা হুজুর কিবলার অনুলিপি সহি একবার দেখছেন, এই যে দস্তখত সহিটা আপনারা দেখতে পাচ্ছেন, দাদা হুজুর কিবলার সহি এইভাবে লিপিবদ্ধ আছেন। এবং মুফতি আজম মিজলা হুজুর কিবলা তাহকিকুল মাসাইল কিতাবে 134 পৃষ্ঠায় এখানে ওয়াইজ গণের রাহা খরচ স্বতন্ত্রভাবে হিসাব করিয়া গ্রহণ করিতে কোনো দোষ নাই অধ্যায়টা বলতে যে পরিষ্কার এখানে একটা জরুরি কথা ঘোষণা লিখেছেন। তিনি লিখেছেন যে কোনো ওয়াইজ ও হাদিকে শ্মশান মানে আনায়ন করায় নিজ প্রভৃতির হিংসুক মৌলভিগণ হিংসার আগুনে জ্বলিতে থাকলে ইয়া তাহাদের মারাত্মক ব্যাধি বলিয়া মনে করিতে হইবে। এইরূপ হিংসার কারণে তাহাদের নেক আমলগুলি ধ্বংসপ্রাপ্ত হইবে। দলিল সমূহ দ্বারা এতটুকু প্রমাণিত হচ্ছে। এবং তাহলে আমরা মূল কথা মুফতি সাহেব ভাই, আমরা যেটা বুঝলাম হাদিস এবং কোরআন এবং সাহাবাদের থেকে আপনি যে দলিলগুলো তুললেন, রাসূলের হাদিস তুললেন, তা থেকে মুজাদ্দিদ জামান দাদুজুর কিবলা রহমাতুল্লাহ সেই মতপথ অনুযায়ী মোটামুটি ওয়াজ করে এবং ইমামতি করে ঝাড়ফুঁক করে মাদ্রাসায় চাকরি করে মোটামুটি তাহলে টাকা পয়সা যেটা লেওয়া এটা ওজরাত, ওজরাত সময়ের পরে যখন সময় নির্ধারণ করা হয় তখন ওই কাজটা মুবাহ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন ইমামের জন্য তার সময় নির্ধারণ করে দেয় 5 সপ্তাহ আপনার ডিউটি দিতে, এই যে ডিউটি দেওয়াটা তখন কাজটা মুবাহ হয়ে যায় তার জন্য পারিশ্রমিক, তার সময়ের পারিশ্রমিক। আচ্ছা আচ্ছা, ও যে নামাজটা পড়ায় ওটা আল্লাহর রাস্তায়,
বক্তা ওয়াজ করে সেটা আল্লাহর হাতে, শিক্ষকতা করে সেটা আল্লাহর হাতে, কিন্তু সে যে সময়টা নির্ধারণ করে তার জন্য পারিশ্রমিক ধার্য করা তার জন্য জায়েজ। তাহলে আমরা লি উজরাত, আমরা খায়রাত বা হাদিয়া, ওটা তার ব্যক্তিগত ব্যাপার কি দেবে না দেবে। খায়রাত মানে হচ্ছে সাধারণ দান, ভিক্ষা, এটা আমরা লি না, আমার ওটা হাদিয়া সে তার খুশির ব্যাপার। কিন্তু আমরা সময় পাই, তোমার যখন অমুক টাইম তো অমুক টাইম তোমাকে দিনের কথা বলতে হবে, শরিয়াতের কথা বলতে হবে, সেটার জন্য একটা মূল্য ধার্য করে দিই যে এটা লাগবে। তাহলে মোট মূল কথা হলো যে ধার্য চুক্তিটা জায়েজ, জায়েজ অবশ্যই। এবং এর ওয়াদা খেলাপ করলে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর কেবলার আদেশে শামসুল হুদা বাদী হিসাবে একটা কিতাব লিখেছেন, হুজুর অর্থকান্ত সেটা দিকে সই করেছেন। সেটা হলো যে যদি কেউ ধার্য করে, ওয়াদা করে, বক্তাকে আমন্ত্রণ করে এনে যদি তার ওয়াদা খেলাপ করে, তার বিরুদ্ধে তিনি কোর্টে দ্বারস্থ হয়ে মাহবুস, অর্থাৎ তাকে আটক করিয়ে টাকা আদায় করা যায়, হেদায়া কিতাবের হলার লিখেছেন। মানে ওয়াদা খেলাপ হয় এবং ওয়াদা খেলাপের দায়ভার তার উপরে বর্তে হবে। এবং ওসিয়াতে যে খয়রাত কথাটা দিয়ে প্রবঞ্চনা দেওয়া হয়, খয়রাত শব্দের অর্থ হচ্ছে ভিক্ষা, সাধারণ নাম, আমরা সেটার উপরে কোনো আমাদের মুসলমান দাদু হুজুর কেবলা তার এই খয়রাত নিতে নিষেধ করেছেন। মূল কথা আমরা যেটা বুঝছি, ওসিয়াতে জরুরি মজুরি জায়েজ দিয়েছে, মজুরি জায়েজ নেই, মজুরি, পারিশ্রমিক, ওজরা, বেতন, বেতন ধার্য, বেতন ভুক্ত, এতগুলো শব্দ জায়েজ দিয়েছেন, অর্থাৎ যার অর্থ হলো ওজরা, খয়রাত নয়। উজরাত সম্পর্কে মানুষের কিছু মূর্খ অজ্ঞ, তারা এগুলোকে ফুরকুরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, কিন্তু ওয়াহাবিরা এটাকে হারাম জানে এবং আজানগাছিরা ওটাকে হারাম জানে। যাদের অর্থে আজানগাছি কেতাবে সেটা পরিষ্কার, তারা বাতিল দল। ঠিক আছে, এটা না যায় হারাম হিসাবে বিষয়টা ফুরকুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে আদর্শিত আমরা যা মানুষ, সকলেই ফুরকুরাশে মোজাদুজ্জামানে ভক্ত অনুরক্ত সকলকে আমরা আবেদন জানাই, মোজাদুজ্জামানে আদর্শ ছিল উজরাতের উপরে ধার্য চুক্তি চলবে, খায়রাতের উপরে ধার্য চুক্তি হারাম তা আমরাও জানি, আমরা খায়রাত নিয়ে উজরাত গ্রহণ করব। এর উপরে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান। আসসালামু আলাইকুম।